সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ব্রেক নিয়ে কথা বলবো ব্রেক বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন এবং শুনবেন এক এক গাড়ির হ্যান্ডব্রেক এক এক জায়গায় থাকে তবে ম্যাক্সিমাম গাড়ির ব্রেক এই বাম সাইডে এই জায়গাটাই থাকে স্টার্টিংয়ের বাম সাইটে এই মাসকানটাই থাকে বেশিরভাগ গাড়ির ব্রেক এখানেই থাকে আবারই কিছু কিছু গাড়ির ব্রেক আছে ড্যাশবোর্ডের সাথে এরকম জায়গায় থাকে এরকম জায়গায় থাকে কিছু কিছু গাড়ির ব্রেক আর এখানে কিছু আবারই কিছু কিছু নতুন মডেলের গাড়ি আছে এগুলো ব্রেক পায়ে যেমন প্রিমিও এবং এলিয়ন এইসব গাড়ির হ্যান্ডব্র্যাগ পায়ে পায়ে এরকম জায়গায় এরকম জায়গায় হ্যান্ডব্র্যাগটি থাকে এটা তো ম্যানুয়াল গাড়ি ওইগুলো অটো গাড়ি অটো গাড়িতে কোনো ক্লাস থাকে না তাই এরকম জায়গায় পায়ে থাকে পায়ে পুশ সিস্টেম এক চাপ দিলে পুশ হয় আর এক চাপ দিলে পুশ বন্ধ হয় তাই ম্যাক্সিমাম গাড়িতে বেশিরভাগ গাড়িতেই এই এই জায়গায় হ্যান্ডব্যাগগুলি থাকে ঠিক আছে এই হ্যান্ডব্যাগটি যদি এই সামনে একটা পুশ পুষবাটম আছে এই পুশ পুষবাটমে চাপ দেওয়ার পরে যদি এই তুলে দিলাম এখন হ্যান্ডব্যাগটি তোলা হয়ে গেছে এই হ্যান্ডব্যাগটি যদি নামাই আবার এই পুশ পুসবাটন চাপ দিয়ে এই নিচের দিকে এই নামাই দিলাম কিন্তু এই মাথার এই পুশ পুষবাটম না চাপ দিলে কিন্তু হ্যান্ডব্যাগ উঠবেও না নামবে না ঠিক আছে এই পুশ পুষবাটনটি এই প্রথমে পুর চাপ দিয়ে ধরবো চাপ দেওয়া ধরার পরে সামনে বা পিছনে এই পুশ বাটন চাপ দেওয়া ছাড়া কিন্তু সামনেও যাবে না পিছনেও যাবে না ঠিক আছে সামনের এই মাথার পুশ বাটনটি চাপ দিয়ে ধরে যদি আমি হ্যান্ডব্যাগটি তুলি তে তোলার পর ছেড়ে দিলাম আবার যদি নামাই তাহলে আবারই এই একটু টান রেখে এই বাটনটা চাপ দেবো চাপ দিয়ে ধরে ঠিক আছে চাপ দিয়ে ধরে এই নামাই দেবো ঠিক আছে এই হলো নামাই দিলাম এই হ্যান্ডব্যাগটি তখনই তুলতে হয় যখন আমি গাড়ি পার্কিং করলাম নিউট্রাল করে পার্কিং করলাম তখন হ্যান্ডব্যাগটি তুলতে হয় আবারই যখন স্টার্ট দেওয়ার পর গ্যারে ফেলাইলাম তখন আবারই গাড়ি পিক আপ দেওয়ার আগে আবারই হ্যান্ডব্যাগটি নামিয়ে দেবো ঠিক আছে আবারই যখন রাস্তাঘাটে জামজটে বসে থাকি তখন আবারই এই হ্যান্ডব্যাগটি তুলে দেব আবার যখন জামজট ছেড়ে দেবে আবার যখন পিক আপ দেওয়ার আগে আবারই হ্যান্ডব্যাগটি নামিয়ে দেব এটি হচ্ছে নিয়ম আর এলিয়ন আর প্রিমিয় গাড়ির হ্যান্ডব্যাগ পায়ে থাকে আর কিছু কিছু গাড়ির হ্যান্ডব্যাগ থাকে ওই ড্যাশবোর্ডের সাথে আর ম্যাক্সিমাম বেশি গাড়ির হ্যান্ড হ্যান্ডব্যাগই থাকে এখানে ড্রাইভিং সিটের বাম সাইডে বাম হাতে ঠিক আছে এই হ্যান্ডব্যাগটি যখন নামাবো তখনই অবশ্যই এই পুস বাটনটি চাপ দিয়ে তারপর নামাবো আবার যখন তুলবো আবার এই পুষবাটনটি চাপ দিয়ে উপর দিকে তুলবো এই হ্যান্ডব্যাগটি তখনই ব্যবহার করতে হয় যখন গাড়ি পার্কিং করব বা গাড়ি নিউট্রাল করে দামে বসে আছি তখন ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম